আসসালামু আলাইকুম, প্যাটার্ন লার্ন উইথ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কানভা সফটওয়্যার প্যাটার্ন ডিজাইনে। গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে ব্যাক ডার্ট তৈরি করতে হয়, তো আজকে আমি দেখাবো ডার্ট বিভিন্ন স্টাইলে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তো সেগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আমি একটি ছবি করে রেখে দিয়েছি, এখানে আমি দেখাবো অ্যাডভান্স অপশনে গিয়ে অ্যাড অ্যাড উইথ ফুলনেস। তো এখানে একটি ক্লিক করব, ক্লিক করার পর আপনি কোন অ্যাঙ্গেলে, কোন স্টাইলটা কোন অ্যাঙ্গেলে চেয়েছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী ডাটটা দিবেন, সেই অপোজিটে ক্লিক করে নেবেন। নেওয়ার পর আপনি কোন সাইডে ডাটটি দিবেন, কোন সাইডে ডাটটি হবে তার অপোজিটে এখানে ক্লিক করবেন। করার পর রাইট বাটন ওকে। এখানে মেজারমেন্ট চেয়েছে আপনি ডাট কতটুকু রাখবেন, উইথ ডাট সম্ভব বেশিরভাগ আমরা হাফ ইঞ্চি করে থাকি, অথবা স্টাইল যে যতখানি মেজারমেন্ট চেয়েছে ততখানি দেবেন আপনারা। তো আমি হাফ ইঞ্চি দিব, তো হাফ ইঞ্চি 1 ইঞ্চি দিতে হবে আমাকে। দেওয়ার পর এখন আপনি এই ডিপথ কতটুকু রাখবেন, এই ডিপথ কতটুকু রাখবেন সেই মেজারমেন্টটা চেয়েছে। তো আমি এখানে একটু আপনাদের দেখানোর জন্য 15 cm দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশন থেকে কপি অপশন দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে বডিতে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাডভান্স অপশন ফল্ট, ঠিক আছে, ঠিক আছে, ফল্ট করে দেবেন। দেওয়ার পর 2.9 দিয়ে এইভাবে আপনারা দিয়ে দেবেন। তো ডাট সাধারণত এভাবে হয়ে থাকে। তো আমি আরেকটি দেখাচ্ছি, এখানে আমি এটা ডিলেট করে দিই, এটা ডিলিট করে দিই, আগে এরকম। এই পাশে আমি আরেকটি দেখাইতেছি অ্যাডভান্স অ্যাড উইথ ফুলনেস, এখানে এরপর এই পাশে পাশে ক্লিক করব, মুভমেন্ট কোন দিয়ে এবার বুঝে দেখছেন। তো এখানে মেজারমেন্ট দেবেন ডাট কতটুকু হবে, ডিপ কতটুকু রাখবেন। এরপর কপি অ্যাডভান্স ফোল্ড, আপনারা এভাবে ডাট তৈরি করবেন। কর্নারে হইলে সেম আপনারা একইভাবে নিয়ে নেবেন। কিভাবে নিয়ে নেবেন, অ্যাডভান্স ফর্ম, তো কর্নারে এইভাবে হয়ে থাকে। আবার অ্যাড উইথ ফুলনেস কর্নারে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করবেন, অপোজিটে ক্লিক করব, অ্যাড বাটন ওকে। অনেক সময় পকেটের কর্নারে হয়ে থাকে,
তো আপনারা এইভাবে দিয়ে দিবেন ওপি। সাধারণত পকেটে এরকম হয়ে থাকে, বিশেষ করে কার্গো পকেট যেগুলো হয়, তো কার্গো পকেটগুলোতে এইভাবে কর্নারে ডার্ট হয়ে থাকে, তো আপনারা এভাবে ডার্টগুলো তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে কেটে দেখিয়ে দিয়েছি, খুব তো আপনারা এইভাবে ডার্টগুলি তৈরি করবেন। আপনারা এভাবে ডাট তৈরি করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আরেকটি ডাট অপশন আছে খিজিয়ে, এটা কখনো প্যান্টে আমি পাই নাই, তো এটা সবসময় বেশিরভাগ শার্ট জ্যাকেটে হয়ে থাকে খিজিয়ে এই ডাটটি। তো আমি পরবর্তী ভিডিওতে শার্টে অথবা জ্যাকেটে আমি এই ডার্ট অপশনটি দেখিয়ে দেবো কীভাবে এই ডার্টটি তৈরি করতে হয়।